বন্ধুরা বাড়িতে বসেই করে নাও ডিটান ফেশিয়াল হ্যাঁ বন্ধুরা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা আর খরচ করতে হবে না বাড়িতেই একদিনে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই ডিট্যান্ড ফেশিয়াল তোমাদের ত্বককে সঙ্গে সঙ্গে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে এবং কালো ভাগ তুলে দেবে বন্ধুরা এর জন্য আমাদের লাগবে অল্প একটুখানি টমেটোর রস মানে ওই এক চামচ মতন টমেটোর রস নিলেই যথেষ্ট এটা দুর্দান্তভাবে ত্বককে ফর্সা করে দেয় ইনস্ট্যান্টলি একদম সঙ্গে সঙ্গে এই যে পার্টি বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি যদি যেতে হয় আর সব সময় দেখো পার্লার যাওয়া হয়ে ওঠে না এবং খুব খরচ সাপেক্ষ হয় বাড়িতে এই ফেশিয়ালটা করে দেখতে পারো দারুণ রেজাল্ট পাবে এক চামচ টমেটোর রস নিয়ে তার মধ্যে এক চামচ চিনি মেশাবে এবার এই চিনি আর টমেটো রসটা ভালো করে মিক্স করে নিতে হবে দুর্দান্ত রেজাল্ট দেয় বন্ধুরা সত্যি এটা এত সুন্দরভাবে ডিট্যান করে দেয় যে যে কোনো দামি ক্রিমের চেয়েও অনেক বেশি ভালো এবং অনেক বেশি সুন্দর ডিট্যান করে এরপর এর মধ্যে মেশাবে এক বড় চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা যেন খুব ফাইন চালের গুঁড়ো হয় একদম পাউডারটা এক চামচ গুঁড়ো মেশাবে এবং ভালো করে মিক্স করে নেবে যতক্ষণ না সম্পূর্ণ চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ এটাকে মিক্স করে নেবে এইভাবে এরপর এখানে প্রায় হাফ চামচ মতন মেশাবে ফেয়ার অ্যান্ড লাভলি ফেয়ার অ্যান্ড লাভলি জানোই যে ত্বকে পরিষ্কার করতে সাহায্য করে আর ফেয়ার অ্যান্ড লাভলি লাভলির মধ্যে যে ব্লিচিং প্রপার্টিটা আছে এটা টমেটো রস আর চিনি আর গুঁড়োর সাথে মিশে আরও বেশি আরও সুন্দরভাবে ত্বককে ইনস্ট্যান্টলি ফর্সা করে দেয় এবং ব্রাইট করে দিতে হেল্প করে তবে এটি মাখার আগে আমরা অবশ্যই একটু নারকল তেল দিয়ে ফেস ক্লিনিং করে নেবো তো এখানে দেখো দু চার ফোঁটা নারকোল তেল নিয়ে সারা মুখে ভালো করে মাখবে এবং ভালো করে একটুখানি এইভাবে মাসাজ করবে কারণ নারকোল তেল যেটা হচ্ছে ক্লেনজারের কাজ করে খুব ভালো এবং ডিপলি ক্লিনজিং করতে হেল্প করে নারকোল তেলটা ভালো করে মুখে মাখার পরে একটু টেনে টেনে খুব ভালো করে মাসাজ করে নেবে আর এরপর যেটা করবে মুখে রোজ ওয়াটার স্প্রে করে নেবে এইভাবে তো মুখে রোজ ওয়াটারটা খুব ভালো করে স্প্রে করে নেবার পরে ডিপলি ক্লিন করার জন্য এবার যেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে আগারো আলট্রাসনিক ফেসিয়াল স্ক্রাবার আগারোর এই আলট্রাসনিক ফেসিয়াল স্ক্রাবের দেখতে পাচ্ছ আলাদা আলাদা চারটে মোড আছে ক্লিনিং মোড লিফটিং মোড আয়ন প্লাস আয়ন মাইনাস এই মোডগুলো আছে তো এই ক্লিনিং মোডটা আমি অন করে নিয়ে আর এই ক্লিনিং মোডটা দিয়ে আমি আরও ডিপলি ক্লিন করে নেবো তো এটা ব্ল্যাক হেড হোয়াইট হেডস তারপরে মুখে যে ফুসকুড়ি ছোটো ছোটো দানা দানা থাকে সেই সমস্ত জিনিসকে খুব ডিপলি ক্লিন করে পোর্সগুলোকে সুন্দরভাবে ক্লিন করে আর ডেড স্কিন কিংবা ড্রাই স্কিনটাকে তুলে পরিষ্কার করে দিতে হেল্প করে তবে এটা যাদের কাছে নেই তারা তোমরা টাওয়াল দিয়ে মুখটা মুছে নেবে আর যে যদি এটা থেকে থাকে তোমাদের কাছে তাহলে এইটা দিয়ে এইভাবে ক্লিনিং মোডটা অন করে এইভাবে ফুল ফেসটা ক্লিন করে নেবে খুব ভালো মতন তাহলে অনেক বেশি ভালো রেজাল্ট কিন্তু তোমরা পেয়ে থাকবে তো দেখো এইভাবে দেখতেই পাচ্ছ নোংরা ময়লাগুনো সমস্ত তুলে পরিষ্কার করে দিয়েছে এটি আর এরপরে একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা ভালো করে মুছে নেব আগে তো এইভাবে দেখো ফেস ক্লিনিং হয়ে গেল আর এবার এরপরে আমরা ফেস যে ফেস ডিটান ফেস প্যাকটা তৈরি করেছি সেই ডিটান ফেস প্যাকটা এবার আমরা লাগিয়ে নেবো তো এটা ডার্ক সার্কলস পর্যন্ত দূর করে দেয় খুব ভালো হচ্ছে চোখের তলায় কালিও পড়ে গেছে ইনস্ট্যান্টলি চোখের তলায় কালিটাও যদি দূর করতে হয় তো করে নিতে পারো মুখে যদি কোনো রকমের ক্লান্তি থাকে সেই ক্লান্তি ভাবটা একদম কাটিয়ে দেয় ডালনেসটা একদম কাটিয়ে দেয় মুখকে ইনস্ট্যান্টলি ব্রাইট আর উজ্জ্বল করে দিতে হেল্প করে খুব ভালো একটা রেমেডি হচ্ছে ট্রাই করে দেখো একবার তো এইভাবে দেখো ফুল ফেসে লাগিয়ে নিয়েছি আমি আর চোখের তলায় যখন লাগাবে তখন একটু সাবধানে লাগাবে যাতে চোখের তলায় না যা চোখের ভেতরে না চলে যায় ভালো করে এইভাবে ফুল ফেসে লাগাবার পরে এটা সাত থেকে দশ মিনিট মুখে অবশ্যই রাখবে ডিটার্ন করার জন্য তো সাত থেকে দশ মিনিট এটা রেখে দেবো আর সাত থেকে দশ মিনিট এটা রাখার পরে দুটি হাতের সাহায্যে খুব ভালো করে মাসাজ করবে যখন তুলবে এটা তোলার অন্তত আগে এক থেকে দুই মিনিট ভালো করে মাসাজ করবে আর তারপর যখন তুলবে দেখবে কি সুন্দর স্কিনটা ইনস্ট্যান্টলি ব্রাইট করে দিয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা দেখো কি সুন্দর ব্রাইট করে দিয়েছে এবং পুরো ক্লান্তিটা দূর করে দিয়ে মুখকে বেশ গ্লোয়িং করে দিয়েছে বেশ ফর্সা করে দিয়েছে তো অবশ্যই ট্রাই করে দেখো এটা তোমরা দারুণ রেজাল্ট এটাতে পাবে ইনস্ট্যান্টলি ব্রাইট করবে ইনস্ট্যান্টলি ডিটান করে দেয় এই ফেস প্যাকটা তো এটা ট্রাই করে দেখো কোনো বিশেষ অনুষ্ঠানে যাওয়ার সময় আগে আর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে